নমস্কার। ভাবাধিপতির অবস্থান অনুসারে শুভ শুভ ফলের পর্বে আবার ফিরে এলাম। আজকে যেটা নিয়ে উল্লেখ করব সেটা হচ্ছে ব্যয়ভাব, অর্থাৎ ব্যয়স্থান। ব্যয়পতি অবস্থানে দৃষ্ট ফলের সাথে সাথে কিন্তু গ্রহের হৃষ্টনাশক গুণগুলো আলোচনা করতে হবে। তাহলে ব্যয়ভাব নিয়ে যখন আলোচনা করব, ডেফিনেটলি আমরা আর প্রোগ্রামটিকে দীর্ঘসূত্রিতায় না নিয়ে গিয়ে একদম ডাইরেক্ট পয়েন্টে ফিরে আসি। ব্যয়পতির অবস্থানে দৃষ্ট ফল কী কী হতে পারে? ব্যয়পতি লগ্নে বা সপ্তমে থাকলে জাতকের স্ত্রী সুখ কিংবা স্বামী সুখ হয় না। এবং জাতক অনেক সময় ক্যান্ডিডেট অনেক ক্ষেত্রে দেখা গেছে কিন্তু অবিবাহিত অবস্থাতেই জীবন কাটায়। সেই জাতক রূপবান, দুর্বল, কফ রোগী হয়ে থাকে এবং ধন ও বিদ্যা বর্জিত হয়ে থাকে। সেক্ষেত্রে উল্লেখ করেই দিলাম ব্যয়পতি লগ্নে অর্থাৎ ধনস্থানে থাকলে কী হয়ে থাকে। ব্যয়পতি দ্বিতীয় বা অষ্টমে থাকলে জাতক ব্যয়শীল। বাট বিষ্ণু ভক্তি পরায়ণ হয়, সত্যবাদী হয় এবং সর্বগুণান্বিত হয়ে থাকে। ব্যয়পতি যদি তৃতীয় বা নবমে থাকে তাহলে জাতকের স্ত্রীর সাথে রিলেশন ভালো হয় না এবং জাতক নিজে কৃপণ প্রবৃত্তির হয়ে থাকে। ব্যয়পতি যদি দশম বা একাদশ ভাবে থাকে তাহলে জাতকের স্ত্রী এবং পুত্র সুখ হয় না এবং জাতক কিংবা জাতিকা দেখা গেছে সারা জীবনে বহু কষ্টার্জিত উপার্জন করেও খুব অল্প পরিমাণ অর্থাৎ কিঞ্চিত ধন প্রাপ্তি লাভ হয়ে থাকে। ব্যয়পতির অবস্থানে যদি ষষ্ঠ বা একাদশে থাকে তাহলে জাতক ডেফিনেটলি পাপি হবে, মাতৃ মৃত্যুকামী হবে এবং লম্পট ক্যারেক্টার হবে। সো বুঝতেই পারছেন ব্যয়পতির অবস্থান কিংবা ব্যয়পতি বিশেষ একটা শুভস্থান কিংবা ভালো নয়। কারণ আপনাদের উল্লেখ করে দিয়েছি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব। সো ব্যয়াধিপতির রেজাল্টটা পড়ে আশা করি আপনারা অনেকটা বুঝতে পারলেন যে এর কী নেগেটিভিটি কিংবা কী সংক্রান্ত ব্যাপার। এই ব্যয়াধিপতির সাথে যেটা আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে গ্রহের হৃষ্টনাশক যোগও কিন্তু অনেকটাই কানেক্টেড। গ্রহের হৃষ্টনাশক যোগ কীরকমভাবে হতে পারে? যেরকম বুধ রাহুর দোষ কাটাতে পারে, শনি বুধ এবং রাহু উভয়ের দোষ হরণ করতে পারে, মঙ্গল বুধ শুক্র ও শনির দোষ হরণ করে থাকে। বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বুধ, রাহু শনির দোষ হরণ করে থাকে। চন্দ্র, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, রাহু শনির দোষ হরণ করে থাকে। গ্রহের হৃষ্টনাশকগুলো কিন্তু দ্বাদশভাবের ফলাফল বিচার কিংবা ব্যয়পতির অবস্থান অনুসারে একটা আলোচ্য বিচার্য বিষয়। সো এই দ্বাদশভাবকে দেখতে গেলে কিন্তু এই দ্বাদশভাব থেকেই কিন্তু আবার অনেক সময় বিদেশ যাত্রা কিংবা কর্মের পর বিদেশে সেটেলমেন্ট হবে কি না এই ব্যাপারগুলো এসে থাকে। সো দ্বাদশভাবটাকেও বিশেষ গুরুত্ব দেবেন। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। শ্রী অভিষেক ফেসবুক পেজটিকেও লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর চেম্বার এয়ারপোর্ট হাজরা চেম্বার ওপেন আছে এবং যারা দূরের বন্ধু তারা কিন্তু ডেফিনেটলি অনলাইন কনসালটেন্সির জন্য অবশ্যই ফোনে যোগাযোগ করে নেবেন। নমস্কার।